আমগুলো বেশ বড় বড় ছিল, কিন্তু আঁটি হয়নি, তাই আমি আর আচার করার রিস্ক নিলাম না। গুড় এনেছিলাম আচার করবো বলে, কিন্তু ভাবলাম আচার না করে চাটনিই করে নিই, তাহলে এগুলো রেখে খেতে পারবো, আচারের মতোই রেখে রেখে খেতে পারবো। তো আমি করলাম কি, ভাজা মশলাটা আগে করে নিলাম, অল্প পরিমাণে মৌরি দিলাম, চার পাঁচটা শুকনো লঙ্কা দিলাম, এগুলোকে ড্রাই রোস্ট করব, কারণ এগুলো গুঁড়ো করে রাখবো। আর ঝটপট ড্রাই রোস্ট করলে একটা তার টেস্টও, গন্ধটাও খুব সুন্দর হবে, টেস্টটা ভালো হবে, গুঁড়ো করতে সুবিধা হবে। তো হালকা করে আমি ওটাকে ড্রাই করে নিলাম, যাতে এর ময়েশ্চারটা চলে যায় আর গন্ধ একটা ওঠে, আর এটাকে আমি ঠান্ডা হতে দিলাম। এরপরে আমি কি করব, একটু মেথি নিয়ে নিলাম, মেথিটাকেও আমি ড্রাই রোস্ট করে নেব, তারপরে এটাকেও এর সাথে গুঁড়ো করতে দেব। এবার আমি গ্রাইন্ডারে জারে আমি আর কি এগুলো সব একসঙ্গে ঢেলে নিলাম ঠান্ডা করে, এবার এটাকে আমি পুরো গুঁড়ো করে নেব। এবারে এই দিকে চলে আসি, অল্প একটু তেল দিয়ে নিলাম, সর্ষে তেল দিলেই ভালো হবে, অল্প করে তেল দিয়ে দিলাম। আর আমগুলো তো আগে আমি হলুদ আর নুন মাখিয়ে রেখেছিলাম, কিছুক্ষণ হাওয়াতে রেখেছিলাম, আর আমি এর জন্য ময়ূর ব্র্যান্ডের কাচ্চিঘানি সর্ষের তেলটা ব্যবহার করেছি, এটা খুবই হেলদি এবং পিওর। তো এখানে কি করলাম, ওই আমগুলোকে, হলুদ নুন মাখানো আমগুলোকে আমি কিছুক্ষণ নেড়ে নেবো, বেশ ভালো রকম নেড়ে নেবো, প্রায় 10 মিনিটের মতো নেড়ে নেবো, যাতে একটু শক্ত শক্ত হয়, কারণ আঁঠি একেবারেই নেই, এমনিতেই এটা যখন কুড়ের মধ্যে সেদ্ধ হবে তখন গলে যাবে। তো এইভাবে করে বেশ উলট পালট করে আমটাকে আমি ভেজে নিচ্ছি। এই আচারটা আমি এইভাবে করি, কিন্তু আমি আচার করতে চাই না, কারণ এই আঁঠি দেখছেন হয়ই না, গলেই যাবে সমস্তটা, তাই আমি এটাকে চাটনি করে নিচ্ছি আচার টাইপের প্রসেসে। তো চাটনিটা করলে তো মানে মোটামুটি চিনি দিয়েই আমরা চাটনি করে থাকি, কিন্তু আমি এটা গুড় দিয়ে করছি। গুড় দিয়ে করছি এই কারণেই যে আমি গুড়টা এনেছিলামই আচার করব বলে, কিন্তু আমের অবস্থা দেখে আমি আর রিস্ক নিলাম না, জানি এটা কিছুতেই আমগুলো সোজা থাকবে না। তো মোটামুটি আমি 400 গুড় দিয়ে দিয়েছি, আর আমগুলো তো বেশ বড় ছিল, প্রায় 1.5 কেজি আম হবে। তো একটু টক মিষ্টি আচারটাই, মানে চাটনিটাই করতে চাইছি আমি, আচার আচার খালি বলে ফেলছি, কারণ আমার ইচ্ছে ছিলই আচার করা, কিন্তু করে উঠতে পারলাম না। আমের আম কাটার সময় যে আমি অবস্থাটা দেখলাম, যে একটু আঁঠি হয়নি, আঁঠিগুলো ফেরে ফেরে আমগুলোকে টুকরো করা খুব কঠিন হয়ে পড়ে, সেক্ষেত্রে আমি দেখলাম ইজিলি আমি টুকরো করে ফেলছি, পরে দেখলাম সত্যি এই আম দিয়ে কিছুতেই আমি আচার বানাতে পারবো না, তাই মুখ দিয়ে খালি বেরিয়েই যাচ্ছে আচার করবো আচার করবো করে। তো আপনারা ক্ষমা করবেন, আমার মুখ দিয়ে বারবার শুনতে হচ্ছে যে আচার করবো, কারণ আমার আচার করারই খুব ইচ্ছে ছিল, আচারটা আমি খেতে ভালোবাসি। তো আমি কি করলাম, গুড়গুলো দিয়ে এবারে এটাকে একটু সেদ্ধ হতে দেবো, মাঝে মাঝে নাড়িয়ে দেবো, সেদ্ধ হতে দেবো, কিন্তু ঢেকে দেবো না, ঢেকে দিলে খুব তাড়াতাড়ি আমগুলো গলে যাবে। যাক গিয়ে গুড়টা যতক্ষণ না গলছে আর ফুটছে, ফুটের মধ্যে রসটা ঢুকছে, ততক্ষণ এটা নাড়াচাড়া করতে হবে মাঝে মাঝে। এবারে দেখুন এটা ফুটতে শুরু করেছে, আর একটা বেশ টকবক করে ফুটছে, আর আমগুলোর মধ্যে বেশ রসটা ঢুকে যাচ্ছে। কিন্তু এরকম করে আরও কিছুক্ষণ আমি রাখবো, গুড়টাও শুকিয়ে আসবে, আমগুলো বেশ রসালো হয়ে যাবে। আর দেখছেন তো আঁঠি যেহেতু নেই, এগুলো একটু গলে গলে যাচ্ছে। আঁঠি আলা আম নিয়েই আপনি কিন্তু আচার করবেন, আর চাটনি করতে গেলে আঁঠি ছাড়া হলেও চলবে। তো গুড়টা ক্রমশ দেখুন শুকিয়ে এসছে, এবারে আমি আরেকটু শুকিয়ে এবার মশলাটা দিয়ে দেবো, আরেকটু শোকাতে হবে, তাহলে কি কিছুদিন বেশ থাকবে, নালে কি হবে, থাকবে না। আমি এগুলো যেহেতু চাটনি করে শিশিতেই ঢেলে রাখবো, সেহেতু আমি আরেকটু ঘন করে নিচ্ছি। তবে খুব বেশি ঘন করলে এত শক্ত হয়ে যাবে যে আপনি শিশি থেকে বার করেও খেতে পারবেন না। এবারে আপনি গুঁড়ো, যেই গুঁড়োটা করে রেখেছিলেন মশলার, সেই ভাজা মশলাটা আপনি ছড়িয়ে দিবেন, যতটা পরিমাণ লাগবে ততটাই ছড়াবেন। আমি এইভাবে করে ছড়িয়ে দিচ্ছি, মেথির একটা সুন্দর টেস্ট আছে দেখবেন আপনি, তেতো কিন্তু হবে না, এটা খেতে বেশ আলাদা রকম একটা টেস্ট আসবে। তো মৌরি লঙ্কা আর মেথি এগুলো দিয়ে আমি সাধারণত চাটনি করি।
আমের চাটনিটা করি। তো এই টেস্টটা খুবই সুন্দর হবে। আমি এখন কিন্তু গ্যাসটা নিভিয়ে দিয়েছি, কারণ একটু ঠান্ডা হবে তখনই এগুলো দিয়ে দেব। গরম, খুব গরম অবস্থাতে দেব না, বেশ কিছুক্ষণ ঠান্ডা করে তারপরেই দেব। দেখছি আরেকটু লাগবে, একটু পরিমাণ বেশি দিলে খারাপ লাগবে না, গন্ধটাও বেশ ভালো লাগবে। তো যতটা প্রয়োজন আপনি ততটা দেবেন, এইভাবে করে ভালো করে মিশিয়ে নেবেন। আমি বেশ নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, বেশ একটু জেলি জেলি ভাব হয়ে যাবে, খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। আর চাটনিটা আপনি এইভাবে করলে কি হবে, অনেক দিন রেখে খেতে পারবেন, কোনো নষ্ট হওয়ার কোনো চান্সই থাকবে না। এত সুন্দর আর গ্লেজি একটা টেক্সচার হয়েছে, আর খেতে অপূর্ব। শিশিটাকে ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন কতটা টেস্ট হয়েছে।